موسى عليه الصلاه والسلام তবে একদিন কথা বলতেন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন কোন বান্দা কখনো সবচেয়ে বড় জ্ঞানী বলতে পারে না তবে একদিন মুসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করেছে মুসা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষটাকে কে আমি মুসা কি বলতেছেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলছে মুসা এই কথা আমার দারুণ লেগে গেছে তুমি কেমন করে এই কথা বললা তোমার চোখ জ্ঞানী আছে আল্লাহ কে আছে আচ্ছা ঠিক আছে দেখবা না কে দেখবো আমি আল্লাহ বললেন ও মুসা দেখতে যদি চাও তোমার সফর সঙ্গে সাথে নিয়ে নাও রওনা দিয়ে দাও ভাজা মাছ নিয়ে রওনা করলেন ভাজা মাছ যেখান থেকে তাজা হয়ে যেই দিক দিয়ে রওনা দেবে সেই দিক দিয়ে তোমার পথ সেদিক দিয়ে তুমি চলতে থাকবে কিন্তু ব্যাগ থেকে ভাজা মাছ কখন বের হয়ে গেছে টের পান নাই ব্যাগ খুলে দেখে মাছ নাই আবার তিনি ফিরলেন ব্যাগ ব্যাগ করলেন লাইন খুঁজে পেলেন খুঁজতে খুঁজতে দেখি খুঁজতে খুঁজতে সেই লাইন পেলেন সেই সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকতে ঢুকতে গিয়ে একদম এমন একটা জায়গায় গেলেন সেই জায়গায় গিয়ে দেখেন একজন আল্লাহর পছন্দের গোলাম তিনি বসে আছেন আল্লাহর জিকির করছেন আল্লাহর নাম নিচ্ছেন তার নাম হলো খাদিদ খিদির আলাইহিসসালাম বসে আছেন সামনে গিয়ে দাঁড়ায়া বলছেন আপনি কে আপনার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি আল্লাহর একজন বান্দা আমার নাম খিজির আলাইহিসসালাম আপনি কে আমি হলাম মুসা আলাইহিসসালাম ভালো কথা এবার তিনি বলছেন আপনি কি চান আমার কাছে বলুন তিনি বলছেন আপনাকে আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি একটু আপনার সহচর্যে থাকতে চাই দেখেন মুসাকে শুধু প্রশ্ন করেছে সবচেয়ে বড় জ্ঞানী কে কি বলেছেন আমি এই আমির জবাবটা আল্লাহ কোথায় নিয়ে গেছেন দেখেন বান্দা কখনো চুল পরিমাণ কখনো নিজের আমিত্ব প্রকাশ করতে পারে আল্লাহ তাকে ছাড়লেন না চলে গেলেন আল্লাহর এক পছন্দের গোলামের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হলো খিজির বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা বনী ইসরাইলের নবী মুসা এই ইসরাইল যে আপনারা শুনতেছেন ইসরাইলের নবী কে ছিলেন এই মুসা আলাইহিসসালাম কিন্তু আচরণ কি খারাপ করছে না ভালো করছে খারাপ করছে আচরণ কি খারাপ করছে না ভালো করছে খারাপ চরম উদ্ধত বাঁকা জাতির নাম হলো ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক প্রতারক লোভী এবং হিংসুক জাত হচ্ছে ইহুদির বাচ্চা সম্মানিত ভাইয়েরা অনেক নবীকে তারা হত্যা করেছে অনেক নবীকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করেছে তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবর করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে ইহুদির বাচ্চারা এরা কি আমাদেরকে ছাড়বে সুযোগ পাইলে ছাড়বে এদেরকে বন্ধু বানানো যাবে বন্ধু বানালে তুমি তাদের মতোই হয়ে যাবা সূরা মায়েদার একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জন্য তাদেরকে বন্ধু মনে করা যাবে বৃহত্তর কুষ্টি অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার হগলডাঙ্গা স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 2023 দোসরা নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার শফিকুল ইসলাম আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি চুয়াডাঙ্গাবাসীর সম্মানিত অভিভাবক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান মহোদয় উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতই আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে এখনো সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন ভালো রেখেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় তার বক্তৃতার মাঝে তিনি একটি পয়েন্ট উপস্থাপন করেছেন যেটা এখন গোটা ওয়ার্ল্ডের মুসলিমদের জন্য একটি হৃদয় বিদারক হৃদয় ক্ষত করার মতো একটি দুঃখজনক ঘটনা ঠিক আমরা সেই একই পৃথিবীতে আছি 228টি দেশের সমন্বয়ে এই পৃথিবী 55,000 বর্গ মাইলের সবুজ ভূখণ্ডের এই সোনার বাংলাদেশে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজনে মুক্ত পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলহুদা ওয়াত-তুকা والعفاف والغنى সবাই বলি اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت امر الله تعالى شكر আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন আমি সোজা আলোচনার দিকে যেতে চাচ্ছি আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কালজয়ী গ্রন্থ আল কোরআন আল কারীম এর গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার নাম একটা মহিলার নামে আর কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা একজন মহিলার নামই উল্লেখ করেছেন সূরা মারিয়াম থেকে আমি তিনটি চারটি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো আমি কেন বললাম অনেক আলোচনা শেষ না করেই চলে যান এই জন্য বলছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ তক শেষ অবধি থাকার তৌফিক দান করুন তবে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ওনার ব্যস্ততা আছে আমি কিন্তু ওনাকে আবার এটা ইনক্লুড করি জি ওনার ব্যস্ততা আছে উনি যেতে পারবেন সমস্যা নাই মানে আমি তো বলতেছি এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেছি সমস্যা নাই কিন্তু ওনার সাথে যেন আপনারা আবার দৌড় মারেন না যদি চেয়ারম্যান চলে গেছে আমরা যাচ্ছি এটা জন্য না তো উনি ওনার সংক্ষিপ্ত কথার ভিতরে খুবই দামি মুক্ত খচিত কিছু কথা তিনি বলেছেন তিনি কিছু মানে মিষ্টি কথা নয় কিন্তু কথাগুলো হক কিছু কথা তিনি বলেছেন আল্লাহ তুমি তার কথার ভিতরে বরকত দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা যদি ভালো হতে চাই আল্লাহর কাছে বেশি আমল লাগে না শুধু সত্যকে মেনে নেওয়া আর মিথ্যাকে বর্জন করা হালালকে হালাল জানা হারামকে হারাম জানা ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই চারটার বাইরে আর কিছু না করি তো তুমি জান্নাত পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা ভুল করি কিন্তু সরি বলি না এ পর্যন্ত আমার চোখে এটা পড়েনি যে কেউ ভুল করে বলল যে এটা আমার ভুল হয়েছে বলে না ভুল হয় না ফেরেশতা কার ভুল হয় না মানুষের ভুল আছে না নাই বলেন তো আমার দেশে কেউ ভুল স্বীকার করে কেউ কইছে সরি কয় না নিজেকে জেতার জন্য যে একটা চেষ্টা নিজের স্বার্থকে নিজের কায়েমি স্বার্থকে বিজয়ী করার জন্য একটা মুজাহাদা
ألهاكم التكاثر حتى زرتم المقابر একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কথা একটা কার আল্লাহ তাআলা আমরা সত্যকে সত্য জানব মিথ্যাকে মিথ্যা জানব আমরা সত্যের পথের পথিক হব জোরে বলি ইনশাআল্লাহ এই কিতাব মিথ্যাবাদী হতে বলো না সত্যবাদী হতে বলো আমরা সত্যবাদী হব জোরে বলি ইনশাআল্লাহ সেই মহা সত্য শুধু কোরআন শুধু সত্য না মহা সত্য আল কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনায় চলে যাচ্ছি কোরআন নাযিল করেছেন কে বলেন তো কে নাযিল করেছেন জিন্দার জন্য না মুর্দার জন্য কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় মরার আগে বেশি না মরার পরে বেশি বাড়িতে মারা গেছে একজন বাস গোটা বাড়ি শুধু কোরআন তেলাওয়াত হচ্ছে সারা বছর গান বাজনা চলছে আস্তে কোন কোন আছে না নাই সারাক্ষণ আমার ভাবিরা স্টার জলসা স্টার প্লাস নিয়ে বসে থাকে আমি কি ভুল বলছি মুসলমান তার দেশীয় সংস্কৃতি নিয়ে সংস্কৃতিকে লালন করবে সাংস্কৃতিক পরাধীনতা এই প্রকৃত পরাধীনতা আজকে আমরা সাংস্কৃতিকভাবে আমরা দেউলিয়া আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি নাই আমরা মুসলমান আমাদের তাহজিব তামাদ্দুন আমরা এটা ভুলে গেছি আজকে মুসলমানের পোশাক ঠিক নাই যুবকদের প্যান্ট দেখছেন দেখছেন প্যান্ট প্যান্টের হাঁটু ফাটা এটা কি মুসলমানদের কালচার বলেন তো মাথার চুলের সাইজ দেখছেন চুল কেমন দুই দিকে চুল নাই পিছনেও চুল নাই চামড়া বের করা কাউয়া কাটিং আছে না নাই প্যান্টের হাঁটু যদি ফাটা থাকে নামাজ হবে কেমনে বলেন তো আমি একটা প্রশ্ন করি আপনাদের এখানে যারা আসছেন নামাজি বেশি না বেনামাজি বেশি আমি কিন্তু বলতেছি না আচ্ছা আমি যদি আরেকটা প্রশ্ন করি এখানে যারা বসে আছেন বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বল তাহলে আমাদের প্রবলেম আছে আস্তে কয় আছে না নাই অথচ আমরা মুসলমান আমরা কি বিড়ি খাওয়া দেখে মনে হয় কোন নবী মনে হয় বিড়ি খাইছে নাকি পৃথিবীর কোন আম্বে কেরাম কোন নবী কি বিড়ির টান দিয়েছেন আমরা কোন নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি অথচ আমি স্মোকিং করছি আমি নেশা করছি আমি আমার মনুষ্যত্ব হারিয়ে ফেলছি আমার মুখ থেকে মিথ্যাচার হচ্ছে আমি অবলীলায় গীবত করছি আমি অবলীলায় মানুষকে ঠকাচ্ছি আমি অবলীলায় আমার নিজের মায়ের পেটের বোনের সম্পত্তি থেকে আমি তাকে মাহরুম করছি এগুলো আকাম কুকাম তো আমরা করি না নাকি আছে না নাই অথচ আমি মুসলমান আমি কি মুসলমান সম্মানিত ভাইয়েরা দুঃখজনক হলো সত্য এদেশে 90% মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি মসজিদ বেশি না মুসল্লি বেশি এখন তো মসজিদে বেশি হয়ে গেছে মুসল্লি নাই প্রকৃত মুসল্লি হলো ফজরের মুসল্লি নাই প্রকৃত মুসল্লি কিসের মুসল্লি বলে নাই মুসল্লি নাই বিশাল বড় মসজিদ স্টাইলস দিয়ে মোড়ানো সব ডেকোরেটেড অন্য ধরনের কিন্তু মসজিদ পাকা হওয়া দরকার আগে নামাজ পাকা হওয়া দরকার আগে বলেন 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 আমরা নামাজি হব জোরে বলি ইনশাআল্লাহ আসুন না আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এখানে কি বলছেন আল্লাহ বলছেন দুটো অপরাধ করবা আমি তোমাকে শুধু জাহান্নাম দেব না জাহান্নামের গর্তের মধ্যে ঢোকাবো কার কথা জাহান্নাম আছে না নাই বলেন তো জান্নাত আছে না নাই আমাদের বাপের ভিটা কোনটা জাহান্নাম না জান্নাত বলেন বলেন অনেকে চিন্তা করতেছে বাপের ভিটা আবার আপনি কি বলেন বাপের ভিটা তো সুয়ানাঙ্গা
বাপের ভিটা কোথায় বলেন তো বলতো জান্নাত সেই বাপের ভিটায় ফিরে যেতে হবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জান্নাত যদি পেতে চাও জান্নাতের বাসিন্দা যদি হতে চাও অবশ্যই তোমাকে জাহান্নামের কাজগুলো বন্ধ করতে হবে মহান রাব্বুল আলামিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا جربون الله أكبر أرو جربون الله أكبر سورة مريم سورة كي مريم مريم ركي أشت ما فيله مريم ركي أشت ما فيله মারিয়াম মানে বুঝতেছেন আপনারা হ্যাঁ মারিয়াম মানে কাকে বোঝাচ্ছি মা বোন আসছে মাহফিল আসছে না যে আল্লাহ মাদেরকে কবুল করুন জোরে বলি আমিন মাদের ইসলাম বোঝার দরকার আছে চেয়ারগুলো ফাঁকা থাকতেছে চেয়ারে আসেন বসেন একটু চেয়ারটা একটু সরায় দিয়ে একটু 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 ওদিকে টান দেন টান দেন হ্যাঁ চেয়ারগুলো ফিল আপ করেন সামনের কাতার পূরণ করুন কাতার সোজা করুন ঠিক আছে ঠিক আছে মানায় একটু সম্মানিত ভাইয়েরা তাহলে তাহলে মেয়েদের ইসলাম বোঝার দরকার আরো কম না আরো বেশি আরো কম না আরো বেশি আরো বেশি কারণ আমার জন্ম হয়েছে মার পেট থেকে আমি এসেছি কিন্তু আজকে মা বোনদের দিন শেখার আগ্রহ কি আছে বলেন তো নাই কোথায় তাদের মধ্যে কোনো দিনদারিতা নাই এলাকার মেয়েরা মনে হয় মার্কেটে যাই না তো নাকি মার্কেটেও যায় আচ্ছা কারে নিয়ে যায় স্বামীকে নিয়ে যায় বড় ভাইকে নিয়ে যায় না গার্লফ্রেন্ডকে নিয়ে যায় দেখছেন কি জোরে কয় গার্লফ্রেন্ড কি তোমার গার্লফ্রেন্ড আছে নাকি ওর আছে দেখছেন আরেকজন দেখায় দেয় ভাই আমার মায়েরা আপনার আপনার নামে একটা সূরা নাযিল হয়েছে একজন নারীর নামে মহান রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন তার নাম হলো মারিয়াম আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামকে আল্লাহ তাআলা সন্তানের জননী বানিয়েছিলেন মা বানিয়েছিলেন কিন্তু এমন মা তাকে বানানো হলো যার কোনো স্বামী ছিলেন না এমন সন্তান করেছিলেন যে সন্তানের কোনো পিতৃ পরিচয় ছিল না আল্লাহ রব্বুল আলামিন পিতার যেহেতু পরিচয় নাই ঈসা ইবনে মারিয়াম এই জন্য আল্লাহ তাআলা ঈসার পরিচয় দেওয়ার জন্য বাবা না থাকার কারণে মা কে টেনেছেন মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তার নামটা কোরআনে এসেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসের ইতিহাস টেনেছেন কোরআনে ইমরাতা ফিরাউন বলেছেন আম্মা জান আয়েশার কথা বলেছেন আরো নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারণ নামের উল্লেখ করেন নাই আল্লাহ তাআলা মারিয়ামের নামটাও তুলে ধরতেন না কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার নামটা অধিকাংশ তাফসীর কারকরা বলেছেন এই জন্যই তার নামটা কোরআনে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে এত দাম দিয়েছেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন সেই মহিলার নাম কি বলেন আস্তে বলুন না কি বলেন মারিয়াম জান্নাতের খাবার তিনি দুনিয়াতে বসে বসে তিনি খেয়েছেন তিনটা দিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খোঁজ খবর নিতে পারেন নাই দরজায় তালাবদ্ধ ছিল ওয়াকাফালাহা জাকারিয়া তার দায়িত্বে ছিলেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দিন যেতে পারলেন না হঠাৎ করে মনে হলো তিন দিন পর যখন তালা খুলে যখন ভিতরে ঢুকলেন দেখেন অসময়কালীন অসময়ের ফলমূলগুলো তার সামনে হাজির হয়ে আছে প্রশ্ন করা হলো আন্না লাকি হাদা ইয়া মারিয়াম হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো তোমাকে এই খাবারগুলো যোগান দিল কে সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব জোরে বলুন আল্লাহু আকবার ওয়ামার খালু এই খাবারগুলো আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আর আল্লাহ তাআলা যাকে রিজিক দিতে চান তাকে অপরিমিত সীমাহীন রিজিক দিয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ রিজিকের ফয়সালা দুনিয়া থেকে না আসমান থেকে
আসতে বলুন দুনিয়া থেকে না আসমান থেকে কি অবিচল আস্থা কি অবিচল বিশ্বাস ছিল কি তাকওয়া তিনি অবলম্বন করেছেন যে দুনিয়াতে বসে আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাবার খাইয়ে দিয়েছেন সেই মহিলার জীবনী আমার আলোচনা করা মূল উদ্দেশ্য নয় জাস্ট নামটা আসলো বলে তার কথাটা একটু বলে ফেললাম এই মহিলার জীবনের সবচেয়ে বড় গুণগত দিক ছিল সেটা হলো তিনি ছিলেন ধৈর্যের একটা পিরামিড বিশাল ধৈর্যশীলা নারী ছিলেন তিনি আল্লাহ তাআলা তার ধৈর্যকে কবুল করে নিয়েছেন ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য সবচেয়ে বড় গুণ কি ধৈর্য ধৈর্য ছাড়া কোথাও কি কামিয়াবি হয় এই দুনিয়ার জিন্দেগি তো কোনো কাজ করতে গেলে ব্যবসা করতে যাবেন কি দরকার সংসার করতে যাবেন একটা পরিবার গড়বেন বউ বানিয়ে বাড়িতে তুলে আনছেন এখানেও কি দরকার ধৈর্য দরকার যে কোনো জায়গায় আপনি যান ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুণগত দিক একটা ইমানদারের যতগুলো গুণ আছে এর মধ্যে একটা অন্যতম গুণগত দিক হলো ধৈর্য ধৈর্য যদি অবলম্বন না করেন আপনি টিকতে পারবেন না রাসূল মক্কার মাটিতে 13 বছর মার খাইছেন না মার দিছেন আস্তে কয় মার খাইছেন না মার দিছেন মার খাইছেন 13 বছর ধৈর্যের দরকার না আস্তে কয় ধৈর্যের দরকার আছে না নাই বলেন রাসূল কাকে মার খেয়েছেন না মার দিয়েছেন মার খেয়েছেন 13 বছর একটানা রাসূল শুধু মারই খেয়েছেন সাহাবা কেরামকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সম্পত্তি ক্রক করা হয়েছে মালামাল জব্দ করা হয়েছে দলীয় নিবন্ধনকে বাতিল করে দেওয়া হয়েছে সাহাবা কেরামকে জেলখানে আটকে রাখা হয়েছে খাব্বাবকে মারতে মারতে এক পর্যায়ে জ্বলন্ত অঙ্গারের উপরে চিত করে শুয়ে রেখেছে সাইয়েদনা বেলালকে জিহবার মুখের মধ্যে জিহবা মুখের মধ্যে হাত ঢুকাইয়া জিহবা টান মেরে বের করে জিহবার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকাই দেওয়া হয়েছে এরপরও তারা ধৈর্যের পরিচয় দিয়ে টিকে থেকেছেন কার পথে আসতে বলবেন না কার পথে তবে হ্যাঁ শুধু মার খেলেই হবে না মার খাওয়া সুন্নাত প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মার দেওয়া সুন্নাত মুসলমান মাশাআল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ এর মধ্যে বরকত আছে না নাই বলেন তো ফিলিস্তিনদের বড় অস্ত্র কি এখন জোরে বলেন আরো জোরে বলেন তাদের হাতে কোনো অস্ত্র আছে তেমন কিছু আছে ইসরায়েলের তুলনায় তাদের কিছু আছে বলেন কিচ্ছু নাই কিচ্ছু না ওরা গুলি করে এরা ঢিল মারে ওরা করে গুলি এরা মারে ঢিল নতুন নতুন বাসর ঘর একজন ডাক্তার মহিলা সাবা করিম স্ট্যাটাস দেখলাম বাসর ঘর ছেড়ে রাতের বেলা গিয়ে সে পাথর কুড়াচ্ছে বলা হলো তোমার তো বাসরের ঘর বিছানা বিছানার সজ্জা তোমার সাজানো আছে তুমি এগুলো ছেড়ে তুমি পাথর কুড়াচ্ছ কেন বলতেছে দুনিয়ার বিছানায় ঘুমাবো না দুনিয়ার বিছানায় আমি ঘুমাতে আসিনি ঘুমাবো জান্নাতের বিছানায় গিয়ে শত্রুকে মোকাবেলা করতে চাই কি চেতনা তাদের মধ্যে কাজ করে আমাদের মধ্যে কি চেতনা কাজ করে সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো কেউ ভাববেন না যে আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসছি তবে আমি কোরআন থেকে কথা বলবো কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা চিন্তা করার সময় আমার নাই ঠিক কি না তবে যারা ভালো তারা খুশি হবে সোর্স যারা
খুশি হবে না আসতে কোন কেন কোরআন কি চোরের পক্ষে কথা বলে ডাকাতের পক্ষে রাস্তার টাকা মেরে খাওয়া যায় তাদের পক্ষে কথা বলে কষ্ট পাচ্ছে আলোচনা করি জোরে বলি ইনশাআল্লাহ শুনেন দুনিয়ার তালিকায় আমি মুসলমান থাকতে পারি দুনিয়ার তালিকায় মুসলমান থেকে লাভ নাই তো আল্লাহর তালিকায় মুসলমান থাকতে হবে মুসলমান এক বেচারি অফিসে গেছে তার আইডি কার্ড নেওয়ার জন্য আইডি ওই যে আছে না আইডি কার্ড যে করতে হয় ভোটার আইডি নির্বাচন কমিশনে গেছে তার আইডি নেওয়ার জন্য বেচারির নাম হলো নজিবুল্লাহ তো আইডি কার্ড তোলার দিন যায় দেখে ওর নামে লেখা আছে নাউজুবিল্লাহ কি লেখা আছে কাম হবে না তো দুনিয়ার তালে কি আপনি নাজিবুল্লাহ ঠিকই আছেন কিন্তু আল্লাহর তালে কি নাউজুবিল্লাহ লাভ তো না দুনিয়ার সম্মান আমরা পেতে চাই না আমরা আখিরাতের সম্মান পেতে চাই দুনিয়ার কোনো পদ পদবি আমাদের দরকার নাই আমাদের দরকার কাকে পাওয়া আসতে বলবেন না কাকে পাওয়া আল্লাহ যে আল্লাহকে পাইছে তার সব পাওয়া হয়ে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যদিও এটা কোনো এটা একটা মানে একটা প্রবাদ যার মাওলা আছে তার সব আছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ কবুল করুন এক নম্বর কে নম্বর টু কে মোহাম্মদ সাল্লাল্লাহু সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত ঠিক কিনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেই বেদনা যে জন কেবল যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত ঠিক কিনা এক নম্বর কে নম্বর টু হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর খুলনা এই অঞ্চলে এসে ওয়াজ করতে আমার একটু আনইজি লাগে কেন জানেন
আপনাদের ভাষাগুলো আমার চেয়েও সুন্দর। বিশেষ করে আবার এই বেল্টের ভিতরে কুষ্টিয়ার মধ্যে পাবনার কিছু ভাষা ঢুকছে, তাই না? কিছু পাবনার ভাষা ঢুকে গেছে, ওইদিকে খুলনার মধ্যে কিছু বরিশাল ঢুকে গেছে, বুঝছো? ঢুকছে ওইদিকে কুষ্টিয়ার মধ্যে গেদা ঢুকছে, গেদা বোঝেন না, ছেলে বাচ্চাকে গেদা বলে, কিছু ঢোকাঢুকি আছে। কিন্তু চুয়াডাঙ্গা মেহেরপুর একদম স্পেশাল বাংলা, কেউ তা আলহামদুলিল্লাহ করলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বাচন ভঙ্গি। আমি চিতলা নাকি, হ্যাঁ চিতলায় এসে একজনকে প্রশ্ন করলাম, এক ভ্যান চালককে বললাম, ভাই আমি হগল নাকি, নামটা কেমনে আসলো আল্লাহ জানে, হগলডাঙ্গায় যাবো। উনি বললেন যে এই সোজা যাবেন, এরপরে বাম দিকে একটা রাস্তা গেছে, সুন্দর করে আপনি সোজা মাহফিল পেয়ে যাবেন। এত সুন্দর করে বললো মনে হলো কলেজের প্রফেসর কথা বলতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর নোয়াখালী হলে বলতো ইন্ডিয়া ইন্ডিয়া যাবেন, সব শর্টে মারে ওরা। তো ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের, এই জন্য আমি চিন্তায় আছি যে আমার কোন ভুল যেন আপনারা ধরে বসে। অনেক সুন্দর মার থেকে আপনারা ভাষাগুলো পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর বন্ধু আমার কে খুঁজে পাচ্ছি আমরা বলেন তো, জোরে বলেন কে? আল্লাহ। যার আল্লাহ আছে তার কিচ্ছু দরকার নেই, যার পক্ষে রসুল আছেন তার কাউকে লাগবে না, যার রসুল আছে যার আল্লাহ আছে তার পৃথিবীর কাউকে লাগবে না। সবচাইতে বড় আমার সাহায্যকারী কে আসতে বলবেন না, তিনি কে? আমার ফায়রাব, আমার ফায়রাব, আল্লাহ রাব্বুল আলামিন খুব পরিচিত একটা আয়াত দিয়েছেন, যারা পারেন ছট মিলে আমার সঙ্গে বলুন, ঘরের আয়াত মুখের আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি চিজ হোহ কলম তেরে হে মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম, লুফিবে তোমরা মাটির পৃথিবী সেখন ছাড় সব পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যিনি, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার শ্রী আল্লাহ কি শ্রী রাসূলকে যদি আমরা বন্ধু বানাতে চাই, কাছের জন বানাতে চাই, আল্লাহর দেওয়া যে কিতাব, এই কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার। সবচেয়ে কম না সবচেয়ে বেশি, সবচেয়ে কম না সবচেয়ে বেশি। আর এই কোরআনের জ্ঞানগুলো জানা দরকার সাধারণ মানুষের বেশি না নেতাদের বেশি। বলবো কথা বলবো বলবো আমার ফায়রা, আমার ফায়রা, ইমাম যদি নামাজে দাঁড়ান, সূরা ফাতিহা যদি মেরাজ ভাই নামাজে দাঁড়াইছে, আপনার আপনি তার পিছনে ইক্তেদা করছেন, ইমাম সাহেব যদি একটু একটু এলোমেলো করে সূরা ফাতিহাটা পড়ে দেয়, কুলহুটা দিয়ে যদি আগে শুরু করে, কুলহু আল্লাহু আহাদ কুলহু দিয়ে শুরু করে সূরা ফাতিহা যদি পড়ে পড়ে নামাজ পড়বেন নাকি? কুলহু চিনি তো নাকি, অনেকে সূরা ইখলাস চেনে না কিন্তু কুলহু চেনে। সূরা ইখলাস পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়তেছেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে মানবেন না, লকমা দিয়ে বলবেন হুজুর সোজা হন, কি হন উল্টা হয়ে গেছে, একবার বললেন, দুবার বললেন, তিনবার আল্লাহু আকবার বললেন, তাও শোনে না হুজুর, ঠেলেই কুলহু কয়। এই সময় মাসালা কি হবে, সমাধান কি হবে? ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, ওই সময় ওই ইমামের পিছনে যে মুসল্লিটা সোজা সুজি দাঁড়ানো থাকবেন, সেই মুসল্লির দায়িত্ব বেশি বেড়ে যায়, সে নামাজটা ছাড়বে,
তখন তো ইমাম শিয়ার থাকে না, তখন সে হয়ে যায় স্বৈরাচার। তার ঘাড়টা ধরবে শক্ত করে, এত শক্ত করে ঘাড় ধরবে যেন ঘাড়টা মটকে যায়, ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেবে। আমার বন্ধুগণ, ইমাম যদি ভুল করে, ইমামের লোকমা যেমন দাও আমার আপনার জন্য জরুরি, ইমামকে ধরা আমার আপনার জন্য জরুরি। সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের ভুল ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআন এবং হাদিস ছাড়া যারাই নেতৃত্ব দিতে আসবে, কোরআন এবং হাদিসের ছাড়া যারাই নেতৃত্ব দিতে আসবে তাদের মুখে থুতু মারা দরকার। থামুন, বসেন, একটু কথা বলি, আমার দেন বলতে একটু খুব সুন্দর না? ওনাকে ধন্যবাদ দিচ্ছি, সাহস আছে আলহামদুলিল্লাহ। আওয়াজের দরকার আছে না নাই? বদর যুদ্ধে আওয়াজ ছিল কিনা বলেন। খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা গর্জন দিলেন, একটা স্লোগান দিলেন, এক স্লোগান মারলেন, ওইদিকে কাফেরদের অন্ডকোষ ফেটে গেছে। ঘটনা আওয়াজ হলো মুখে আর ফাটলো তলে, এর কারণটা কি? তারা ছিল চোকা চোকা পাথরের নিয়ে, পাথরের উপরে বসা চোকা চিকন চিকন, যখন আওয়াজ দিছে নড়ে উঠছে, রক্তাক্ত অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আওয়াজের দরকার আছে। এই আওয়াজকে অনেকে পছন্দ করে না, এরকম কিছু আছে না নেই বলেন? তা আল্লাহর নাম নেব না কার নাম নেব? আল্লাহ আল্লাহর নাম নিতে যাদের আপত্তি, আমাদের প্রশ্ন তাদের জানাজা নিয়েও আপত্তি আছে। জানাজা আল্লাহর নাম আছে না নেই বলেন তো? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে পেতে চাই সবার পরনে সবার আগে, রসুলকে পেতে চাই সবার পরনে সবার আগে, আমাদের রবকে, আমাদের নেতাকে, বলেন আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, আমাদের সংবিধান কি? জোরে বলেন কোরআন। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটার ভিতরে কেউ যদি মাথা মারতে আসে, বলেন কেউ যদি মাথা মারতে আসে, ইমানদার কি বসে থাকবে? নখ চুষবে? আঙ্গুল চুষবে? আঙ্গুলিতে চুষে কই? কোনো সাড়া তো নেই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দীনী ভাইরা, আমরা কোথায় কথা বলি? কথা বলি না তো ভয় পাই। আজকে যদি বেশি না বেশি না বেশি সংখ্যক লাগবে না তো ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইগলিবু মিয়াতাইন। আল্লাহ তাআলা বলছেন 20 জন তোমরা যদি ইমানদার হও 200 জনকে তোমরা পরাজিত করতে পারবে। কার কথা? আল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু কান লাগান, কিন্তু আমি আপনি যে বিজয়ী হব, আমি আপনি যে সাকসেস হব, কেমন করে আজান শুনি আমি কিন্তু ঘুম বাদ যায় না, আজান শুনি আমি আসসালাতু খাইরুম মিনান নাওম, আজান শুনতেছি, আজানের মধ্যে মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। গোটা গ্রামে হাজার হাজার মুসল্লি মসজিদে যাওয়ার মতো যোগ্যতা তারা রাখে, একটা গ্রামের 2000 বাসিন্দা মসজিদে ফজর নামাজ গিয়ে দেখা যায় সেই জায়গায় মাত্র 50 থেকে 60 জন মুসল্লি প্রথম কাতারই ভরে না। কেমন করে আপনি আপনার মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন? একজন ইমানদারের এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। আল ফারুকু বাইনাল মুমিনুল কাফির তারকুস সালা, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। সেই নামাজের কোনো খবর আজকে নাই। জনসভার ডাক দেয়, জনসময় ডাক দিল, জনগণের জনসময় জনগণ চলে গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, জনসভায় যারা বক্তৃতা করছে তারাও নামাজ পড়ে না, নামাজের জন্য বলেও না, আর যারা গেছে তাদেরও নামাজের কোনো খবর নেই। অথচ মুসলমান যে জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ পাওয়া যায় না, যে নেতৃত্বে নামাজের কোনো গন্ধ নাই সেই নেতৃত্বের কাছে আমাদের যাওয়ার কোনো দরকার? আমার বন্ধুগণ,
কারণ জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে আমাকে আপনাকে রেহাই পেতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো এক নাম্বার কারণ হলো কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينَ جلے بولونا اللہ اکبر آمی کی دعا کر دے بولا تو دیکھ جن کو روٹھن کیا نو بوشن اے مو اے خونے اس کو روکھن آواز کو رکھا رائی তোমরা কি করো ওখানে ফ্রি ফায়ার মানে যে ফায়ারের কোনো বাধা নাই ফ্রি ফায়ার বসো ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করেন কোরআনের মাহফিলে আলোচনার বাইরে যারা কথা বলে এটা কি হালাল না হারাম বলেন হালাল না হারাম এই জায়গায় বসে যদি আপনি মজা না পান তাহলে ভাবতে হবে আপনার পেছনে কে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান তো দামুর হুদা আসে না আসে বসেন একটু বসেন কত সময় তো দিলাম রাত তিনটার দিকে বিশ্বকাপ খেলা দুটার দিকে উঠে উজু করে দোয়া করে আল্লাহ আমার দল যেন জিতে সময় তো বহু দেই আমরা কি এমন রাত হয়েছে বসেন বসেন নামাজ শুরু হয়ে গেছে আসর নামাজ চার রাকাত দু রাকাত সময় ভাবতেছেন যে আর সব পারতেছি না থুয়ে দৌড় মারলেন নামাজ হবে নাকি মাহফিল আসছি আমরা একটু বসি কত সময় তো চলে যায় দিক সেদিক যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া করতে থাকে জোরে বলি সুবহানাল্লাহ কত সময় তো চলে যায় আমি জাস্ট জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি আমলগুলো করা দরকার এ বিষয়ে আমি কথা শুরু করেছি কোন সূরা থেকে বলেন তো মারিয়াম থেকে মেরাজ ভাই কই গেছিল কোনো সমস্যা কোনো অসুবিধা নাই তো জি বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে মানে হ্যাঁ কি বললেন থাকবেন সারা রাত দেখেন এই লোক আবার কি বলে সারা রাত থাকবেন আপনি দেখা যাক জোরে বলি ইনশাআল্লাহ আপনি থাকবেন আমি চলে যাব আজকের সমাজটা কোথায় গেছে দেখেন দুধ স্বাস্থ্যের জন্য উপকার না মদ স্বাস্থ্যের জন্য উপকার দুধ তাই না দুধ বিক্রি হয় বাজারে এটা কম দামি জায়গায় আর মদ বিক্রি হয় এসির জায়গায় আমি কি ভুল বলছি আজকে আমরা আসি কোথায় কোথায় আছি আজকে আমরা আজকে যুবক যদি বিয়ে করতে চায় বাবা খেপে ওঠে বাপ বলে কিসের বিয়ে রে নিজের পায়ে দাঁড়া ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে কিন্তু ছেলেটা জেনা করতেছে ছেলেটা রং পন্থায় চলাফেরা করছে গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে আছে বাপের দিকে নজর দেয় জেনাকে আজকে সহজ করে দেওয়া হয়েছে বিয়েটাকে আজকে হার্ড করে দেওয়া হয়েছে বিয়ে করার পরে গোসাবে না বিয়ের আগে গোসাবে বলেন বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরেই তো গোসাবে বিয়ের আগে তো গোসাবে না বিয়ের আগে গোসাবে কি আমরা বিয়েই তো করে নাই সে রং থিওরি দিয়ে আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে যখন একটা যুবক যখন বিয়ে করবে তখন সে সাইজ হবে তখন কি হবে সাইজ হবে যুবকরা আমার ওয়াজে খুব খুশি হুজুর ভালো কিরকম বিয়ে দেয় না দেখেন কি জোরে কয় ঠিক ভালো ভালো তো যে যুবকরা বিয়ে করতে চায় না ওদের তো চরিত্র ঠিক নাই যারা বিয়ে করতে চায় তাদের চরিত্র ঠিক আছে বলি আলহামদুলিল্লাহ
ইসলাম বান্দার অকল্যাণ চাই না কল্যাণ চায়? কল্যাণ চায়। আমার বন্ধুগণ, নিজে ভালো থাকতে হবে এবং সমাজকে ভালো করতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি তোমার জন্য এই কিতাবটা দিয়েছি, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ব্যাংক, বিমা, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছু চালাবে তুমি, কোরআন দিয়ে সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, সব দিয়ে দিয়েছেন এর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের কথা বলেছেন, তালাকের কথা বলেছেন, ব্যবসার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। তবে হ্যাঁ, মনে হয় এর মধ্যে রাষ্ট্রের কোনো নীতি নাই, আসতে বলবেন না সেনা নাই। কিন্তু আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর দয়া করে আপনি ওয়াজ যখন করবেন, দয়া করে আকাশের উপরেরটা বলবেন আর মাটির নিচেরটা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। আছে না এরকম? আছে না এরকম? আছে না নাই এরকম? মোল্লাও আমার দেশে আছে, এরকম মোল্লাও আছে, মদের দোকান উদ্বোধন হবে, হুজুর গিয়ে হাজির, দোয়া করে আল্লাহ এই মদের দোকানে বরকত দাও। আছে, নতুন সিনেমা উদ্বোধন হবে, সেই সিনেমার উদ্বোধনে দোয়া করে আল্লাহ এই সিনেমায় তুমি আল্লাহ বরকত দাও। কলা কুশলী যারা আছে এদের হায়াত দারাজ কর, এরকম করে দোয়া কর। এরকম অসভ্য নরাধম নরপশু কিছু আছে না নাই? ছিল, আগেও ছিল, এখনো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারবে? হ্যাঁ বলেন, কেউ দিতে পারবে? জান্নাতের সার্টিফিকেট এই পৃথিবীর কেউ দিতে পারবে না। শুধু আমার রাসূল 10 জন সাহাবীর ব্যাপারে বলেছেন, আমার 10 জন সাহাবি আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, রাসূলের এরকম করে 10 জন সাহাবীর নাম বলেছেন। এছাড়া পৃথিবীর কোনো মানুষ কি এরকম বলতে পারবে, ডিক্লার দিয়ে আপনি জান্নাতি বলতে পারবে? আমার দেশে জান্নাতের টিকিট দিয়ে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, এরকম লোক আছে না নাই বলেন? জান্নাত মামুর বাড়ির আবদার না, যে পাইলাম আর চাইলাম আর পাইলাম। জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? নামাজ বাদ দেওয়া। একটু পয়েন্টের দিকে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত বলেন, কয় নম্বর? বাড়িতে মিলায় দেখবেন হুজুর কথাটা ঠিক বলেছেন কিনা। আমি আয়াত বেশি করে বলার চেষ্টা করি, আমার দেশে কিছু আলোচক আছে, আলোচনার মধ্যে কোনো আয়াত বলে না, হাদিস বলে না, আছে না? আছে, মানুষও কান্দে, বক্তা নিজেও কান্দে, কিন্তু কোনো সাবজেক্ট নিয়ে আলোচ্য বিষয় নাই, কিছুই বোঝে না। ওই লোকের মতো, ওই মহিলার মতো, এক মহিলা ছোট্ট মানুষ, 8 বছর বয়স, কাঁদতেছে, তার কান্না দেখে তার মা এসে বলে, মা তুই কান্দিস কেন, কিচ্ছু কয় না। মেয়ের কান্না দেখে মাও কান্দে, মেয়েও কান্দে, মাও কান্দে, মেয়ে মার কান্না দেখে প্রতিবেশী যারা আসছে তারা এই দৃশ্য দেখে সব কান্দে, তো কান্নার রোল পড়ে গেছে। শেষে এখন সবাই মিলে বলতেছে, আচ্ছা মা তুমি 8 বছর বয়স, তুমি যে কান্দতেছো এর কান্নার কারণটা কি? আমরা তো সবাই কান্নলাম একসাথে, তুমি কান্না কেন? বলতেছে, মা আমি এই জন্য কাঁদতেছি, আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর আল্লাহ আমাকে একটা ছেলে দিবেন, সেই ছেলের বয়স যখন 8 বছর হবে যদি মরে যায় তাহলে বাঁচবো কেমনে, এই জন্য কাঁদতেছি। কি কথা কি বুঝতেছেন আপনি? এই হচ্ছে অবস্থা। আমরা আজকে একটা ধারণা নিয়ে যাব, জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের গর্তে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত অপরাধগুলো যদি করিস আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন? ভঙ্গ করবেন। জাহান্নাম বানিয়েছেন কার জন্য? আস্তে কয় মানুষ, ও মানুষের জন্য, মানুষ কোন কেন? জাহান্নাম বানিয়েছে কার জন্য আর জান্নাত বানিয়েছে? এখন কোন পৃথিবীতে মানুষ বেশি না অমানুষ বেশি? আমরা কি হতে চাই? মানুষ। আমার বন্ধুগণ, অমানুষের জন্য জাহান্নাম। তবে একজন নবী আল্লাহ তাআলাকে সাহস দিয়ে বলে ফেললেন, সাহস করে বলে ফেললেন, আল্লাহ
তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার তুমি তো গফুর সবচেয়ে বেশি দয়া তোমার বেশি হ্যাঁ আমি তো সবচেয়ে বড় দয়ালু সেই নবী বলে ফেলেন আল্লাহ তুমি যদি রহমান হও তুমি যদি রহিম হও তুমি যদি গফফার হও বান্দার জাহান্নাম দেওয়ার জন্য তুমি আল্লাহ কেমন করে জাহান্নাম বানাইছো তোমার কি দয়া মায়া হবে না জাহান্নাম কেন বানাইলা বলেন তো এমন জাতীয় প্রশ্ন সকল নবীদের মধ্যে কোন নবী করতে পারেন দেখছেন ওয়া সবাই পারে বলি আলহামদুলিল্লাহ নবীর নাম কি বলেন তো মুসা কারণ একজন নবী এরকম করে কথা বলতো এই কিতাবের ভিতরে কোরআনটা নাযিল হয়েছে নবীর উপরে আর যে নবীর উপরে কোরআন নাযিল হলো তার নাম যতবার এসেছে তার চাইতে বেশি নাম এসেছে কোন নবীর বলেন মুসা আমার নবীর নাম চার জায়গায় আসছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم আমার নবীর নাম যতবার এসেছে তার চাইতে বেশি মুসার নামটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসার দামটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন অনেক সম্মান তাকে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে তাগুতে শক্তির গডফাদার ছিল ফেরাউন ফেরাউনকে মোকাবেলা করে সফল হয়েছেন কোন নবী আসতে বলবেন না কোন নবী বলেন হাতের মধ্যে তার কি থাকতো আসতে বলবেন না কি থাকতো লাঠি থাকতো শুধু তসবিহ নিলে হবে না প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে ঠিক কিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দামি নবী ছিলেন একদিন বলছেন আল্লাহ তুমি কেন জাহান্নাম বানাইছো তোমার কি দয়া মায় নাই দেখেন কি পেস লাগাই দিস তোমার দয়া মায় সবচেয়ে বেশি তুমি আল্লাহ তুমি কেমন করে জাহান্নাম বানায় জাহান্নামের মধ্যে বান্দাকে ফেলবা তোমার কি দয়া মায় নাই আল্লাহ বলছেন মুসা প্রশ্ন যখন করেছো জবাব তো তোমাকে দিতেই হবে জবাব তোমাকে আমি দিয়ে দেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন একদিন আল্লাহকে বলছেন অনেক রাতে আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি কি প্রশ্ন আমার তো মাঝে মাঝে ঘুম ধরে তোমার কি ঘুম ধরে না আল্লাহ বললেন মুসা আমি তো কখনো ঘুমাই না আল্লাহ তুমি তো ঘুমাও না আমি জানি কিন্তু এরপর আমি তোমাকে প্রশ্ন করলাম কারণ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তুমি আমাকে একটু বুঝায় দাও আল্লাহ বলছেন আয়াতুল কুরসির তাফসির আসছে সেই সময় আল্লাহ তাআলা বলছেন হে মুসা তুমি হাতের মধ্যে গ্লাস নাও গ্লাস নিয়েছেন গ্লাসটা নিয়ে মনটা খারাপ করে বসে আছেন আল্লাহ বলছেন মুসা মন খারাপ কেন তিনি বলছেন আল্লাহ গ্লাস ধরার দায়িত্ব কোনো দায়িত্ব হলো নাকি আল্লাহ বলেন আগে ধরো মুসা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরেছেন আল্লাহ তাআলা তার মধ্যে ঘুমের ভাব পয়দা করে দিয়েছেন ঘুম যখন চলে আসে গ্লাস থাকার কথা না পড়ে যাওয়ার কথা যখন পড়ে গেছে তখন বলে ফেলেছেন ইন্না লিল্লাহ আল্লাহ বলছেন মুসা দায়িত্ব নাকি ছোট হলো গ্লাস কেন পড়লো আল্লাহ গ্লাস তোমার হাত থেকে পড়তো না এই সময় তোমার ঘুমটা দেওয়ার কি দরকার ছিল কহতো আল্লাহ এরকম করে মজা করে কথা বলতেন খুব সাহসী নবী ছিলেন কাউকে তিনি পাত্তা দিতেন না ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে কোনো ভয় পান না চুল পরিমাণ কোনো ভয় পান নাই তিনি কখনো একমাত্র ভয় পেতে হলে ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই ভয় করা যাবে ভয় করা যাবে না ভয় করলে শিরিক হবে ভয় করলে কি হবে শিরিক হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তবে একদিন কথা বলতেন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন কোন বান্দা কখনো সবচেয়ে বড় জ্ঞানী বলতে পারে না তবে একদিন মুসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করেছে মুসা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষটাকে আমি মুসা কি বলতেছেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলছে মুসা এই কথা আমার দারুণ লেগে গেছে তুমি কেমন করে এই কথা বললা তোমার চোখ জ্ঞানী আছে আল্লাহ কে আছে আচ্ছা ঠিক আছে দেখবা না কে দেখবো আমি আল্লাহ বললেন ও মুসা দেখতে যদি চাও তোমার সফর সঙ্গে সাথে নিয়ে নাও রওনা দিয়ে দাও ভাজা মাছ নিয়া ভাজা মাছ নিয়ে রওনা করলেন ভাজা মাছ যেখান থেকে তাজা হয়ে যেই দিক দিয়ে রওনা দেবে সেই দিক দিয়ে তোমার পথ সেদিক দিয়ে তুমি চলতে থাকবে কিন্তু ব্যাগ থেকে ভাজা মাছ কখন বের হয়ে গেছে টের পান নাই ব্যাগ খুলে দেখে মাছ নাই আবার তিনি ফিরলেন ব্যাগ ব্যাগ করলেন লাইন খুঁজে পেলেন খুঁজতে খুঁজতে দেখি খুঁজতে খুঁজতে সেই লাইন পেলেন সেই সুরঙ্গের মধ্যে যে ঢুকতে ঢুকতে গিয়ে
একদম এমন একটা জায়গায় গেলেন সেই জায়গায় গিয়ে দেখেন একজন আল্লাহর পছন্দের গোলাম তিনি বসে আছেন আল্লাহর জিকির করছেন আল্লাহর নাম নিচ্ছেন তার নাম হলো খাদিদ খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে আছেন সামনে গিয়ে দাঁড়ায়া বলছেন আপনি কে আপনার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি আল্লাহর একজন বান্দা আমার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি কে আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালো কথা এবার তিনি বলছেন আপনি কি চান আমার কাছে বলুন তিনি বলছেন আপনাকে আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি একটু আপনার সহচর্যে থাকতে চাই দেখেন মুসাকে শুধু প্রশ্ন করেছে সবচেয়ে বড় জ্ঞানী কে কি বলেছেন আমি এই আমির জবাবটা আল্লাহ কোথায় নিয়ে গেছেন দেখেন বান্দা কখনো চুল পরিমাণ কখনো নিজের আমিত্ব প্রকাশ করতে পারে আল্লাহ তাকে ছাড়লেন না চলে গেলেন আল্লাহর এক পছন্দের গোলামের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হলো খিজির বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা বনী ইসরাইলের নবী মুসা এই ইসরাইল যে আপনারা শুনতেছেন ইসরাইলের নবী কে ছিলেন এই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু আচরণ কি খারাপ করছে না ভালো করছে খারাপ করছে আচরণ কি খারাপ করছে না ভালো করছে খারাপ চরম উদ্ধত বাঁকা জাতির নাম হলো ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক প্রতারক লোভী এবং হিংসুক জাত হচ্ছে ইহুদির বাচ্চা সম্মানিত ভাইয়েরা অনেক নবীকে তারা হত্যা করেছে অনেক নবীকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করেছে তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবর করে রানীর সামনে নবীর মাথা গোয়াল দিয়েছে ইহুদির বাচ্চারা এরা কি আমাদেরকে সারবে সুযোগ পাইলে সারবে এদেরকে বন্ধু বানানো যাবে বন্ধু বানালে তুমি তাদের মতোই হয়ে যাবা সূরা মায়েদার একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জন্য তাদেরকে বন্ধু মনে করা যাবে لا تتخذوا اليهود والنصارى বলবো কখন সময় তো নাই কয় দিকে যাই মনে হচ্ছে আমি তিন দিন ধরে ওয়াজ করি সময় তো নাই একদিনই হয় না মাফি তিন দিন কষ্টছে ঠিক কি না ঠিক কি না ঠিক কি না জি দেখা যাক জোরে বলি ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমি আপনার সঙ্গে সময় দেব খিজির বললেন আপনি পারবেন না খামাকে দেরি করেন না আপনি চলে যান কেন আমি আপনার সঙ্গে একটু সময় থাকতে চাই আচ্ছা ঠিক আছে থাকবেন কিন্তু আমি যা করব আপনি কোনো কিছুর প্রতিবাদ করবেন না কোনো জবাব দিবেন না তাই আচ্ছা ঠিক আছে আমি কিচ্ছু বলবো না রওনা দিয়েছেন দুজন সামনে একটা নদী পার হতে হবে এটা কি আমার বানানো কথা না কোরআন থেকে কথা সব কোরআনে আছে না নেই বলেন একদম সহি রাওয়ায়েত চলে গেছেন নৌকায় উঠছে নৌকার মাঝি নৌকার কোনায় দাঁড়ায় আছে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম পার হতে নিয়ে ওই মাঝিকে না জানায় তার চোখ ফাঁকি দিয়ে করলেন কে পা দিয়ে মারলেন ঘুতা নৌকার তলে নৌকা ফুটো হয়ে গেছে এটা আবার মুসার নজরে পড়ছে আচ্ছা বলেন তো এই নবীর নজরে পড়লে কি রেহাই আছে কোন দেখে মাত্রই বলতেছে লোকটা ফাজিল কম না বুঝেন না উনি নিয়ন্ত্রণ করতেই পারলেন না বললেন শোনেন ফাজলামের কিন্তু একটা মাত্রা আছে আপনি আমার সামনে এরকম অকাম করবেন আমি ছাড়বো নাকি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বলছি না আপনাকে যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না কো ভুল হয়ে গেছে সরি আমি আর বলবো না সামনে চলতে নিছে ছোট্ট একটা সাত বছরের ছোট্ট শিশু সামনে পাওয়া মারছে থাপ্পড় খিজির আলাইহিস সালাম এক থাপ্পড়ে শিশু মরে গেছে মুসা কয় এই লোকটা কোন পাশার লোক নৌকা ফুটা করে আবার বাচ্চা থাপ্পড় মেরে মেরে ফেলে এগুলি কি সহ্য হয় নাকি সহ্য হয় না আবার মুখ ফসকে বলে ফেলছেন আপনি এগুলো কাজ করতেছেন কেন আমি আপনাকে বলছি আপনি কোনো কথা বলতে পারবেন না ও ভুল হয়ে গেছে সরি আবার সামনে গেছে চলতে নিয়ে প্রচন্ড ক্ষুধা লাগছে তৃষ্ণা লাগছে গ্রামবাসী সামনে পেলেন গ্রামবাসী সবার কাছে বললেন আমার ক্ষুধার্থ তৃষ্ণার্থ কিছু খাবার দাও কেউ কোনো খাবারও দিল না পানিও দিল না মুসা মনে মনে ভাবলেন আহারে আরে এত পাষাণ আমাদের একটু উপকারও করলো না তো ওই গ্রাম পার হতে নেই রাস্তার ধারেই ছিল একটা মাটির দেওয়াল সে মাটির দেওয়ালটা দেখে এবার খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা এটা একটু আমরা ঠিক করে দিই প্রাচীরটা ভেঙে গেছে ঠিক করে দিই প্রাচীর ঠিক করলেন কিন্তু মুসার মনে প্রশ্ন শিশুকে থাপ্পড় মেরে মেরে ফেললি
নৌকা পার করে দিল মাসি, সেই নৌকা ফুটা করলি, আর গ্রামের মানুষ ভাত দেয় না, পানি দেয় না, আর সেই গ্রামের আবার দেওয়াল ঠিক করে দিস। কথা বুঝলেন? উনি এবারও বলে ফেললেন যে না, আপনার সঙ্গে আমার পোষাচ্ছে না, আপনি এই দেওয়াল কেন ঠিক করতেছেন? গ্রামের মানুষ আপনার পানি দেয় না, খাবার দেয় না, সেই গ্রামের উপকার করে লাভ? আমি আপনারা বলছি না যে আপনি আমার কোনো কাজে বাধা দিবেন না, আপনি থাকার আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মুসা বলতেছে ঠিক আছে, আমি থাকবো না, উত্তর আগে দেবো। বুঝলেন? উত্তর আগে দিয়ে দেন। খিজির আলাইহিসসালাম বললেন, ভাই মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বিশাল বড় মর্যাদা দিয়েছেন। খিজির আলাইহিসসালাম তিনি নবী ছিলেন না, অনেকেই বলেছেন তিনি নবী নবী ছিলেন না, কিন্তু আল্লাহর অত্যন্ত কাছের বান্দা ছিলেন। তিনি বললেন, ভাই মুসা, নৌকা যখন পার হচ্ছিলাম সেই সময় আমি দেখতে পেয়েছি, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, কিছু জলদস্যু তারা নৌকাগুলো তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। এই মাঝিটার পরিবার চলে এই নৌকার কামাই দিয়েই, এই নৌকাটা নিয়ে গেলে কি করে খাবে, তাদের পরিবার চলবে না, এই জন্য তাদের ক্ষণিক একটু ক্ষতি হলেও কিছু স্থায়ী উপকার করার জন্য আমি তাদের নৌকা ফোটা করেছি। নৌকা পানির নিচেই থেকে যাবে, যখন জলদস্যু যখন চলে যাবে আবার নৌকাটা তুলে নিয়ে তারা ঠিকঠাক করে আবার তাদের কাছে নৌকা থেকে যাবে। মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ভুল করেছি, আমার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আছে, নাম্বার টু, আমি যে থাপ্পড় মারলাম শিশুটাকে, শিশুর বাবা শিশুর মা খুব ভালো আবেগ, খুব ভালো মানুষ ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি একে থাপ্পড় মারছি, এই জন্য কারণে ছেলেটা বড় হলে বধ হবে, দুষ্ট হবে, দুষ্ট হবে, অসামাজিক কাজ করে ফেলবি, বাপ মার কবরে তাদের শাস্তি হবে, এই জন্যই শিশু সন্তানকে আমি থাপ্পড় মেরে মেরে ফেলছি, আল্লাহ তাআলা আমাকে এলেমটা দিয়েছেন। এরপরে যে গ্রাম দিয়ে যাচ্ছিলাম সেই গ্রামের মানুষ আমাদেরকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, ভালো কথা, কিন্তু যে বাড়ির দেওয়ালটা আমি ঠিক করে দিয়েছি সেই বাড়ির মূল বাড়ির মূল মালিকটা মারা গেছে, মূল মালিক মারা যাওয়ার কারণে ওই বাড়িতে ওই মূল মালিকের দুটো সন্তান মেয়ে সন্তান রেখে সে মারা যায়। এই সন্তানগুলো ধীরে ধীরে বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, বিয়ের সময় টাকা পয়সার প্রয়োজন হবে, কিন্তু ওই মালিকের মেয়ে দুইটার বিয়ে শাদীর জন্য যে বন্দোবস্ত সেই জাতীয় কোনো অর্থ তাদের কাছে নাই, কিছু গুপ্তধন কিছু সম্পদ এই দেওয়ালের মধ্যে রয়েছে, দেওয়ালের মধ্যে থাকার কারণে কিছু গুপ্তধন বের হয়ে গেছে, আমরা দুজন মিলে প্রাচীর ঠিক করে দিলাম, ওই সম্পদটা যেন ঠিক থেকে যায়, বিয়ের সময় হবে প্রাচীরটা ভেঙ্গে গুপ্তধনটা বের করে তাদের বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতে, আল্লাহ জীবনে আর কমুন, আমি সবচাইতে বড় জ্ঞানী, আল্লাহ একবার বলেন সবচেয়ে বড় জ্ঞানী কে, আসতে বলবেন না কে, আল্লাহ। সেই মুসা আলাইহিসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার, তুমি তো গাফুর, জাহান্নাম তো তুমি বানাইছো কিন্তু তোমার নামের সঙ্গে এটা যায় না, একটু আমাকে বুঝাই দাও তো আল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তোমাকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল বোঝাতে হবে, তাফসীর এসেছে। আল্লাহ বলেন, মুসা তুমি এই মুহূর্তে একটা জমিন সিলেকশন করে ফেলো, জমিতে তুমি গম লাগায় দাও, গম লাগায় না গম ছিটায়। বলেন, এলাকায় কি করে, গম লাগায় না ছিটায়? গম ছিটায় দিলেন, গম যখন ছিটায় দিলেন গমটা বড় হলো, পাকলো, সেই গমগুলো তিনি কাটলেন, গমগুলো তিনি বাড়িতে নিয়ে আসলেন, আর যে নাড়াগুলো রয়ে গেল, আর যে অকেজো কিছু গম রয়ে গেল, অকেজো গমগুলো এবং নাড়াগুলোতে তিনি আগুন ধরায় দিচ্ছেন। এমন সময় আল্লাহ বলছেন, মুসা গমের ভুঁয়ে গমের জমিতে তুমি আগুন ধরায় দিচ্ছ কেন, আল্লাহ গমের ভুঁয়ে তো দেই নাই, গম তো তুলে নিয়েছি, বাকি যে অকাজের গমগুলো আছে নাড়াগুলো আছে এগুলোতে আমি আগুন ধরায় দিতেছি, এগুলোর কোনো কাজ নেই, এগুলো অকাজের জন্য, এই জন্য আমি আগুন ধরায় দিতেছি। আল্লাহ বলছেন, মুসা আমি আটটা জান্নাত বানাইছি, সাতটা জাহান্নাম বানাইছি, এই পৃথিবীতে যেগুলো বান্দাকে আমি পাঠাইছি এই সমস্ত বান্দার মধ্যে যেগুলো মানুষ, যেগুলো অনুগত বান্দা, যেগুলো কাজের আমল করেছে, ভালো আমল করেছে, এই সমস্ত বান্দাগুলোকে আমি বাছাই করে করে আটটা জান্নাতের মেহমান বানাবো, আর যেগুলো কাজের বান্দা, তুমি যেমন কাজের গমগুলোকে ঘরের মধ্যে তুলে নিয়েছো, যত্ন করে রেখে দিয়েছো, আর অকাজের গমগুলোতে আগুন ধরা দিয়েছো,
তেমনি আমার যে সমস্ত বান্দাগুলো অকাজের যে সমস্ত বান্দাগুলো খারাপ কাজ করেছে তোমার মতো আমি তাদেরকে আগুনের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঢুকা আগুন ধরাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। মুসা বলছে আল্লাহ বুঝতে পারছি। জোরেকান সুবহান আল্লাহ। আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব, বদ আমল করবো না নেক আমল করবো, বেনামাজি হব না নামাজি হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. الله رب العالمين بولين جيش مستبان ده قلوب ایک نمبر اپرات موت شک جو اپرات کل لے پور. الله رب العالمين جهنم شدو نائی جهنم ایر گرتر مو دفل دی بین شے گرتر نمو غائی গর্তের নাম কি বলেন? সবাই বলেন গর্তের নাম কি? গাই। ফাসাফ ইয়ালকাউনা গাইয়া, গাই নামক গর্তের মধ্যে ফেলা হবে। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তের অবস্থাটা। এই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলোকে ঢুকানো হবে। এর মধ্যে এক নম্বর অপরাধ হলো আজান শুনেছে নামাজ পড়ে নাই, অথবা নামাজ পড়েছে নামাজটা তার নষ্ট হয়ে গেছে। যারা নামাজকে নষ্ট করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর অপরাধ হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, আমি তাদেরকে এক নম্বর জাহান্নামের সেই গর্ত ভাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জোরে নাউযুবিল্লাহ। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন না নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি, নামাজ পড়তে চায় না, নামাজের কোনো ধারে ধারে না, নামাজির কথা শুনলে পরে অনেকের গা জ্বালা করে, আছে না নয়? নামাজ পড়ে দেখে সন্দেহ করে। বিসিএস পরীক্ষায় বলে তুমি কি নামাজ পড়ো, যে পরীক্ষাতে তুমি কি নামাজ পড়ো, হ্যাঁ কেমন নামাজ পড়ো, পাঁচ অক্ত, তুমি তো তাহলে মৌলবাদী, কি নামাজ পড়ো? শুক্রবারে না? ঠিকই আছে, কোনো মতো যায় আসে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়িয়ে রাখা যদি অপরাধ হয়, দাঁড়িয়ে রাখতে পৃথিবীর কারো অনুমতি লাগবে না। মুসলমানের দাঁড়িয়ে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দাঁড়িয়ে রাখতেও বাধা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আকলমান ইশারা বাসা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। যেই কাজ করতে গিয়ে আল্লাহ বাদ যাবেন রসুল বাদ যাবেন, সেই কাজে যাওয়ার আমার কোনো ঠেকাই নেই, ঠিক কিনা? আমাকে দেখবেন কে? আসতে বলবেন আমাকে দেখবেন কে? আমাকে প্রশ্ন করেছেন একজন হুজুর, আমি অমুক কাজ করি, অমুক কাজ করতে গেলে আমার নামাজ কাজা হয়, কি করব? বললাম তোর আল্লাহ আগে না কাজ আগে? যে কাজ করতে গেলে তোমার নামাজ হচ্ছে না সেই কাজ বাদ, কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে। যে কাজ নামাজকে বাদ দিয়ে দেয় সে কাজ কোনো কাজ? সে কাজ কোনো কাজ? সে কাজ কোনো কাজ না। নামাজ আমরা পড়বো কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তোলা দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, এক নম্বর অপরাধ হলো কি না পড়া? কি না পড়া? আমার নবজির মৃত্যুর পূর্বের সর্বশেষ ওসিয়ত, সর্বশেষ কথা, সর্বশেষ বাক্য ছিল কি নিয়া? নামাজ, সালাত, আল্লাহু আকবার। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে। রসুল বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর 9 ঘন্টা, 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন, অথচ এই সংক্ষিপ্ত জীবনে সবচেয়ে মহা সফল হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে, নবীজির একবার হোশ একবার বেহোশ, নবীজি ইন্তেকাল করবেন, মালাকুল মউত চলে আসবে নবীর কাছে, নবীজি মারা যাবেন যে কোনো মুহূর্তে, নবীজি প্রচন্ড অসুস্থ, নবীজির মৃত্যুর পূর্বে নবীজির দুটো রোগ হয়েছিল, একটা হলো প্রচন্ড মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর,
যাদের মাথা ব্যথা আছে এটা সুন্নাহ রোগ যাদের জ্বর হয় এটা সুন্নাহ বলি আলহামদুলিল্লাহ অসুস্থতাও কিন্তু একটা নিয়ামত আমার নবীজি প্রচন্ড মাইগ্রেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল আমার নবীজির প্রচন্ড জ্বর আমার নবীজি সোজা মাজনা আয়েশার ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন বললেন আয়েশা শরীরটা কেমন যেন মনে হচ্ছে মনে হয় বাঁচবো না ও আয়েশা তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও পানি ঢেলে দেওয়া হলো নবীজির মাথার পানির চুলগুলো ভিজে ভিজে আসছে এমন সময় বেলাল আজান দিয়ে দিলেন তিনি শোয়া ছিলেন রসুল বলছেন আয়েশা কোনো বালিশে ঘুমাবো না তোমার উরুটা বিছায় দাও উরুটা উরুটা তিনি মাথা রাখলেন আজান হয়ে গেল আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি দেরি করলেন না চেষ্টা করলেন জামাতে নামাজ পড়ার জন্য আমার নবীজি জোর করে তিনি ওঠার চেষ্টা করলেন উঠে দাঁড়াচ্ছেন এমন সময় মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন আম্মা যেন আয়েশা তাকে ধরে ফেললেন ধরে ফেলে বলছেন হুজুর আপনি দাঁড়িয়ে পারবেন না রসুল বলছেন আয়েশা বুঝতে পেরেছে আজ থেকে মনে হয় আর জামাতে নামাজ আমার হবে না আমি জামাতে নামাজ পড়তে পারবো না অথচ আমার রসুল বলেছেন ও আমার সাহাবীরা যে সমস্ত মুসলমান আজান শোনার পরে মসজিদে যায় না মসজিদে যায় না ওই সমস্ত বাড়িতে আমি আগুন ধরাইয়া দিতাম যদি এই বাড়িতে যদি শিশু এবং থাকতো আমি অবশ্যই আগুন ধরাইয়া দিতাম নবীর জামাতের ব্যাপারে এতটুকু গুরুত্ব দিয়েছেন সেই নবীজির এত গুরুত্বপূর্ণ তিনি দিতেন এত গুরুত্ব দিতেন জামাতে নামাজে সে রসুল তিনি জামাতে নামাজ আদায় করতে পারলেন না মাথার চক্কর মেরে পড়ে গেলেন রসুল বলছেন বেলাল তো আজান দিল আয়েশা নামাজ তো পড়তে হবে আমার আয়েশা তুমি তাড়াতাড়ি করে তোমার বাবা আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় সে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয় যখন নামাজ শুরু হয়ে যাবে ইমাম যখন চেঞ্জ হয়ে গেছে নবীর জায়গায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি যখন আওয়াজ শুনতে পেলেন আল্লাহু আকবার যখন বলে ফেলেছেন সাহাবায়ে কেরাম হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটিতে ভেঙে পড়েছে না রে নবীর পিছনে বুঝে আমরা নামাজ করতে পারবো না নবীর পিছনে বুঝে আমরা ইক্তেদা করতে পারবো না আমার নবীজি বলছেন আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার একটু দেখার বড় শখ হচ্ছে আমাকে একটু ধরো তো তাকে ধরলেন ধরে জানালার কাছে নিয়ে গেলেন জানালার কাছে গিয়া জানালার ফাঁকা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছেন আর আমার নবীজির কোনা বেয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে রসুল কাঁদতেছেন আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিটা হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন আপনার সাহাবীরা তো নামাজ পড়ে এর আনন্দের সংবাদ রসুল বলছেন আয়েশা মানুষের চোখের পানি দুইটার সময় বের হয় চরম দুঃখের সময় পানি বের হয় আর একটু চরম আনন্দের সময় চোখে পানি বের হয় আয়েশা রে আমার যে চোখের পানি দেখতেছো এটা আমার চরম দুঃখ না এটা আমার চরম আনন্দের চোখের পানি ওরে আয়েশা ওরে আয়েশা আমি মনে হয় বাঁচবো না ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এই যে আমার চোখের পানি দেখতে পেতে আয়েশা এই চোখের পানি আসার কারণ হলো ওরে আয়েশা আজকে আমার সাহাবীর আজকে স্বাধীন সময় স্বাধীন পরিবেশে সুন্দর করে তার জামাতে নামাজ পড়তে পারতেছে আমি যখন মক্কায় যখন নামাজ পড়তে যেতাম সেই সময় আমার রুকুতে যখন যেতাম আমার পিঠের উপর উঠের পচনারি পড়ে চাপায় দিত এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দান আমাকে রক্ত ঝরাতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভাঙ হারাতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি আমার চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছি আজকে সেই নামাজ কায়েমের দৃশ্য আমাকে চরম আনন্দ দিচ্ছে এই জন্য আয়েশা আমি কাঁদতেছি এই কথা বলেই রসুল আবার শুয়ে পড়লেন আর বলছেন আয়েশা মনে হয় আর বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আম্মা যেন আয়েশা বলেন রসুলকে আমি শোয়া দিলাম নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এর পূর্ব সময় আসতে করে আমাকে মুস্কা হাসি মেরে বলছে আয়েশা একটা মেসোয়া কিনে দেওয়া যায় নাকি মেসোয়া টেনে দাও তো আমার মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হচ্ছে একটা মেয়ে সোয়াকের জন্য যখন বলা হলো আম্মা জানায় সে সে সময় রসুলকে সোয়ায় রেখেছেন উরুতে তার মাথা রেখেছেন তিনি উঠবেন কেমনে সঙ্গে সঙ্গে ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেয়ে সোয়া কিনে দাও তো বুখারী শরীফের বর্ণনা যখন মেয়ে সোয়াকের কথা বলা হলো মেয়ে সোয়াকে টেনে দিলেন মেয়ে সোয়াকটা যখন তার হাতে দেওয়া হলো রসুল বলছেন আয়েশা মেয়ে সোয়াক টেনে দাও তো মেয়ে সোয়াক যখন তাকে দিবেন এমন সময় আম্মা জানায় সে ভাবলেন নবীজির কষ্ট হবে মেয়ে সোয়াকের আঘাত শক্ত হাতের মধ্যে নিয়া আম্মা জানায় সে মেয়ে সোয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিলেন চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে যখন তুলে দিলেন
নবীজি মুসকি মুসকি হাসি মেরে মিসওয়াক দিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মাজানের মুখের থুতুটা লালাটা চুষে চুষে পান করে মুসকি মুসকি হাসি মেরে বলছে আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি এই কথা বললেন এরপর রাসূল বলছেন আয়েশা দেখো তোমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল ফাতিমাকে খুঁজে পাচ্ছি না ফাতিমা আমার কোথায় বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে গেছেন নবীর চোখে পানি ফাতিমার চোখে পানি কাছাকাছি টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে আমার 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 কলিজার টুকরা সন্তান রে আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নেব ফাতিমা তুই আমার কাছাকাছি দুনিয়াতে ছিলি কবরের জিন্দেগিতে আমি চলে যাচ্ছি আমার মৃত্যুর পর তোর সঙ্গে আমার কবরে প্রথম দেখা হয়ে যাবে এই কথা বললেন এই কথা বলে ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় জানায় দিলেন মরার কথা শুনলে মানুষ ভয় পায় কিন্তু ইমানদার মরার কথা শুনলে তারা ভয় পায় না সাহস পায় সাহস পায় আম্মা যেন সাহসিকতা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহসিকতা নিয়ে তিনি চলে গেলেন হাসতে হাসতে বিদায় নিলেন আম্মা যেন আয়েশা বলেন এরপরে শুন আমাকে লক্ষ্য করে বলছেন আয়েশা আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আম্মা যেন আয়েশা বলেন আল্লাহ তাআলা আমাকে নয়টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন নাম্বার ওয়ান আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম কুমারী স্ত্রী 9 বছরে বিয়ে হয়েছে 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি আয়েশা নিজে জিব্রাইলকে চোখে দেখেছি আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আমি যখন নবীর সাথে একসঙ্গে ঘুমাতাম সেই সময় আমি থাকতে হুই নাজিল হতো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার চোখের সামনে রাসূল যখন মারা যাবেন আমি রাসূলকে দেখতে পেলাম রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন আয়েশা আমি মনে হয় বাঁচব না দুনিয়া থেকে বিদায় নেব দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করে দেখা গেল কয়েকটা স্বর্ণের টুকরো ছিল রাসূল বলছেন আয়েশা এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না আল্লাহর হস্তে আল্লাহর পথে আমি এটা দান করে দিলাম এরপর রাসূল বলছেন আয়েশা আমার মরার আগ দিয়ে আমি তোমাকে সর্বশেষ কিছু মেসেজ দিয়ে যাচ্ছি আয়েশা মেসেজ অন্য কিছু নয় আমার পরিবারের জন্য কোনো মেসেজ নয় আমার মেসেজ হলো আমার উম্মতের জন্য আমার উম্মতরা যেন হাসরের দিন জান্নাত পাওয়ার জন্য অন্তত আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয় যেরকম সুবহানাল্লাহ বুকটা ফেটে যায় খুব খারাপ লাগে মাঝে মাঝে আহারে এমন দেশের নাগরিক আমরা মুসলমান 95% মুসলমান কিন্তু মসজিদগুলো ভরে না মাত্র 5% মুসলমান নামাজ পড়ে দেশ স্বাধীন হলো 71-এ আজকে 2023 সাল চলে যাচ্ছে এই যে 52 বছর কত সংসদ আসন বসলো কত আইন পাশ হলো আজ পর্যন্ত নামাজের আইন কেউ পাশ করতে পারলো না যদি নামাজটা যদি সমাজে চালু হয়ে যেত রাষ্ট্র যদি চালু হয়ে যেত আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন যে সমাজে নামাজের আইন পাশ হয়ে যাবে যাকাতের আইন পাশ হয়ে যাবে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহর ওয়াদা সেই সমাজ আমি আল্লাহ জান্নাতের পরিবেশ তৈরি করে দেব যরকান সুবহানাল্লাহ কার কথা আসতে বলবেন না কার কথা আমার ভাইয়েরা আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন কিন্তু আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি আমার দায়িত্ব না আপনাকে নামাজের জন্য ডেকে আনা যে দল আপনাকে নামাজের জন্য বলে না যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য বলে না সেই ব্যক্তি সেই দলকে আমার উপকার করবে না ক্ষতি করবে আস্তরণ উপকার করবে না ক্ষতি করবে যার সাথে নামাজ আছে আমি তার সঙ্গে থাকব যার সঙ্গে নামাজ না আমার সঙ্গে তার থাকার দরকার নাই নামাজ পড়ব আমরা কয় অক্ত একেনা জামাতে একেনা জামাতে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না সময়ে বলেন সময় না সময়ে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ যখন দাঁড়াবে সুন্দর পোশাক পরে দাঁড়াবে কেউ কেউ সেরা গেঞ্জি হাতে গেছেন সেরা গেঞ্জি গায়ে দিয়া দেখবেন গামছা একখান গায়ে দিয়া কোনো মতে নামাজে দাঁড়ায়া যায় এটা ঠিক না কারণ নামাজ যখন বান্দা দাঁড়ায় তখন তার সামনে কে দাঁড়ায় আছে আস্তে বলবেন না কে দাঁড়ায় আছে আল্লাহ আছেন নাই বলেন আল্লাহ বলছেন বান্দারে তুই যদি নামাজের মতো নামাজ পড়তে পারিস এক অক্ত নামাজ শেষ হয়ে গেছে তোর দিলটা মসজিদের সঙ্গে লটকে আছে ঝুলায় আছে তুই কি জানিস বান্দা আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেবো যরকান সুবহানাল্লাহ
আর শাসিনটা কয় মাইল দূরে কই আশাজি মুর্শিদাবাদ আশাজি কোথায় বলেন ডানেও নাই বামেও নাই পিছনেও নাই সামনেও নাই নিচেও নাই আর শাজিম কোথায় আকাশ কোন দিকে উপরে আমরা দেখতে পাই কয় আকাশ বলেন কয় আকাশ দেখতে পাই এক আকাশ কিন্তু আকাশকে একটা না সাতটা কুরআন বলছে সাবআ সামাওয়াত সাত আকাশের মালিক কে আসতে বলবেন না কে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারা মুনীরা এই বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা সূর্যের মালিক আল্লাহ চাঁদের মালিক আল্লাহ তাআলা এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই এই ছোট্ট দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় আমরা যে সূর্যের পিছনে রাতের বেলা দিনের বেলা রাতের বেলা তো সূর্য দেখতে পায় না চাঁদ আমরা দেখতে পাই চাঁদের পিছনে যে মিটি মিটি করে ছোট ছোট জোনাকের মতো জ্বলে থাকে যে আমরা তারকাগুলো দেখতে পাই সেই তারকা বড় না সূর্য বড় আস্তে তারকা বড় না সূর্য বড় বিজ্ঞানী বলতেছেন এক একটা তারকা আছে ব্যাটেল জুইস একটা তারকা আছে এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় কত কোটি 33 কোটি একটা তারকা অসংখ্য তারকা এত দূরে আলোর গতি প্রতি সেকেন্ড 1 লক্ষ 86,000 মাইল এত গতিতে এখন পর্যন্ত কিছু কিছু তারকার আলো দুনিয়াতে আসেই নাই কেউ তো আল্লাহু আকবার বলতেছে না এই সূর্য এত বড় ওই সূর্যের তারকা আরো বড় এক একটা গ্যালাক্সির ভিতরে গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন 500 বিলিয়ন মিলিয়ন না 500 বিলিয়ন আল্লাহু আকবার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি তারকা আল্লাহ তাআলা রেখেছেন মহাশূন্য এখন মানুষ তো চাঁদের দেশে গেছে গেছে না চাঁদের দেশে গেছে না মানুষ চাঁদ ঘুরে আসছে চাঁদ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কেন জানেন চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখছে আর আওয়াজ শুনেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মিশরের কায়রোতে সফর করতে গিয়ে আওয়াজ মিলে গেছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তো চাঁদ দেখলো মানুষ মঙ্গল গ্রহে গেছে মানুষ শুনতেছে মঙ্গল গ্রহে নাকি এখন জায়গা কেন শুরু হইছে ওরা বাড়ি টাড়ি করবে কারা যাও যাও তোমরা তোমরা চলে যাও আচ্ছা এখন চাঁদ দেখলো মঙ্গল গ্রহ দেখলো এখন মানুষ যদি চিন্তা করে যে আমরা একটু তারকার দেশে যাব তারকা কি কাছে না অনেক দূরে অনেক দূরে এখন নিকটবর্তী যে তারকাটা সবচেয়ে পৃথিবীর নিকটে যে তারকা সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই আচ্ছা আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই নামক যে তারকাটা আছে পৃথিবীর সবচেয়ে কাছে এই পৃথিবী থেকে সবচেয়ে কাছে যদি কেউ যেতে চায় দুনিয়ার কোনো বিমানে গেলে হবে না দুনিয়ার কোনো হেলিকপ্টারে চলবে না যদি কেউ যেতে যেতে চায় চেষ্টা করতে চায় নভোযান লাগবে এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর গতিটা হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার এই গতি সম্পন্ন অ্যাপোলো 11 এর চড়ে যদি কেউ ওই তারকার দেশে যেতে চায় সময় লাগবে 1,14,000 বছর যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আসতে সম্ভব আল্লাহ বলছেন বান্দা শুধু তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় রাখবি নামাজ রেগুলার পড়বি আমি তোকে তোর আমি তোকে আমার নিজস্ব ফ্লাইটে করে তুলে নিয়ে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেবো যা আরশ আজিম কয় আকাশের উপরে আর এখানে তারা কদ্দুর তাহলে পৃথিবীর কোনো বিমানে চড়ে কি আল্লাহর ওই জায়গায় যাওয়া সম্ভব সবাই কি জান্নাত পেতে চান না ভাই সবাই কি জান্নাত পেতে চান না আল্লাহ আমারে কোনো কিছু দিতে কি বাদ দিছে চোখটা দিয়েছেন কে আস্তে চোখটা দিয়েছেন কে কানটা দিয়েছেন কে হাতটা দিয়েছেন কে এই দেহ কি ছোটখাটো কোনো বিষয় আমার কাছে মনে হয় কি জানেন সেদিন এক কানের ডাক্তারের কাছে গেছে ইএনটি হ্যাঁ নাক কান গলা
ডাক্তার আমাকে যে ব্যাখ্যা দিলেন আমার কাছে মনে হলো পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চেয়ে বড় হলো নাকি আল্লাহু আকবার ফিল মেনে যান বিশাল মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে প্রত্যেকটা মানুষের বডিতে যে ডিএনএ আছে সেই ডিএনএ হলো 2000 কোটি কিলোমিটার লম্বা সম্মানিত ভাইরা কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন সেন্সরি রিসেপ্টর হলো 110 মিলিয়ন লোহিত রক্ত কণিকা আরবিসি হলো 30 ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন বান্দাকে আল্লাহ তুমি আমারে কি দিছো আল্লাহ কি দেন নাই আল্লাহ কি দেন নাই কি আল্লাহ সম্মানিত ভাইরা মানুষের রক্তের যে ব্লাড দেহের যে ব্লাড এই ব্লাডের আবার ভেসেল আছে যা 97000 কিলোমিটার লম্বা একটা মানুষের রক্তের ব্লাড ভেসেল মাত্র দের হাত ইয়ারফোন তারাওয়ালা ইয়ারফোন পকেটে রাখলে কিছুক্ষণ পর পকেট থেকে বের করলে 14 প্যাস লাগে আর 97000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল কোনোদিন প্যাস লাগে না কেউ তো সুবহানাল্লাহ বললেন না জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা সেজদা দে তোর ব্রেন স্ট্রোক হবে না বান্দা রুকুতে যা তোর কোমর প্রবলেম ঠিক হয়ে যাবে বান্দা ফজর উঠ তোর চোখের জ্যোতি সকালের শিশির ভেজা ওই শিশির চোখে লাগবে তোর চোখ নষ্ট হবে জোরে করে সুবহানাল্লাহ বান্দা নামাজের কোনো খবর নাই আমার ভাইয়েরা আমি যদি আমার মানব দেহ নিয়ে যদি লম্বা কথা বলি ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাবে শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত কিছু আমি তোরে দিলাম আজান শুনবি নামাজ পড়বি মিথ্যা কথা বলবি না এক সাহাবী এসে রাসূলকে বলছেন হুজুর আমি বেশি আমল করব না আমাকে শর্ট কিছু আমল দেন শর্ট প্যাকেজ আছে না শর্ট প্যাকেজ আছে না আমার শর্ট কিছু আমল দেন রাসূল বললেন সাহাবী তুমি কি করতে চাও বলো হুজুর বলুন হুজুর ইদা সাল্লাইতুল মাকতুবাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব অসংখ্য রমাদান রমজান মাসে রোজা রাখলো রাখব আর কি ওয়াহলালতুল হালাল হালাল কে হালাল জানব ওয়াহারামতুল হারাম হারাম কে হারাম জানব হারাম ছাড়ব হালাল ধরব ওয়ালা মাজিদ আলা যালিকে শাইয়ান আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাত পাবো না কি রাসূল মুসকি হাসি মেরে বললেন সাহাবী তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমরা হালাল ভিত্তিক জীবন যাপন করব জোরে বলি ইনশাআল্লাহ আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন ঘড়ি ঘুরতেছে খুব এত দ্রুত 12টা বেজে যাচ্ছে আমি কি আজকে ঘড়ি কি বেশি ঘুরলো নাকি জি বসেন বসেন কষ্ট দিচ্ছে না তো আপনাদের বলি আলহামদুলিল্লাহ একদিনে কয় সাবজেক্ট নিয়ে কথা বলি আমি আজকে আমাকে বলতেছে ভাই আপনি কোন বিষয়ে কথা বলবেন যে বিষয়ে জাতির সমস্যা বেশি কি নামাজি নাই বললাম নামাজি পড়ে না আপনি কিসের আপনি জান্নাত পাবেন আপনি আপনি কিসের কি ভালো কাজ করবেন আপনি কোন কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আগে কার হক এই মস্তক আগে দিতে হবে কার সামনে বউ নামাজ পড়ে না শাসন করতে হবে সন্তান নামাজ পড়ে না পিটাইয়া সাজা করতে হবে নামাজের জন্য আজকে তো শাসন নাই শিক্ষকরা মারতে পারে না বরং যে ছাত্র শিক্ষককে বলে স্যার সোজা হয়ে যান ঠিক কি না স্যার কোথায় সহদেশ স্যার কোথায় ঠিক আছে না আপনারা মার খেয়েছেন না অনেক মার খেয়েছে আমিও মার খেয়েছি একদিন আমি মাদ্রাসায় থাকতে একজন এসে বলতেছে হুজুর আমার ছেলেকে অমুক ওস্তাদ মারতে মারতে লুঙ্গি খুলে ফেলছে তো ওস্তাদ আরেকজন যিনি প্রধান ওস্তাদ তিনি বলতেছে আচ্ছা লুঙ্গি তো খুলে ফেলছে জুব্বা ছিল নাকি হ্যাঁ জুব্বা ছিল জুব্বা থাকলে তো লুঙ্গি খুলে আপত্তি নেই সমস্যা শাসনের দরকার আছে না নাই লা তারফা আসা কান আহলি রাসূলের হাদিস পরিবার থেকে শাসন উঠায় নিও না লাঠি উঠায় নিও না শাসনের দরকার আছে আস্তে কোন কেন দরকার আছে না নাই পরিবারে শাসন দরকার চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে কয়টা কারণে শুনবেন মারবেন দেখছেন বলেন মানে মারবে দেখেন লক্ষণ খারাপ
মারার জন্য শুনবেন নাকি চারটা কারণে স্বামীর স্ত্রীকে শাসন করতে পারবে আমার মারা এখন মনে মনে চিন্তা করতে হুজুর শেষেস আপনি কোন অধ্যায় শুরু করবেন চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন নাম্বার 1 হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ে রমজান মাসে রোজা যদি না রাখে স্বামীকে যদি পাত্তা না দেয় স্বামীকে যদি দাম না দেয় নাম্বার 4 হলো সদিত্বের যদি হেফাজত না করে পর্দায় যদি না থাকে এই চারটি কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন মারতে পারবেন শর্ত হলো মারতে গিয়ে যে লাঠিটা ব্যবহার করবেন তা হবে সর্বোচ্চ 9 ইঞ্চি লম্বা মানে পকেটের মেসওয়াক আমাদের মারা এখন খুব খুশি হুজুর যাক জানটা বাঁচলো যদি কোন স্বামী তার স্ত্রীকে 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি শাসন করতে যায় মারতে যায় সেই দৃশ্য যদি কেউ দেখে রাগবে না হাসবে ভাববে যে খুনসুটি করতেছে এখানে কোনো খেলাধুলা হচ্ছে শাসন কেন হচ্ছে না আপনি শাসন করতে পারবেন না রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে নাই এমনও বেদব কিছু স্বামী আছে বেদব কিছু বাপ আছে সন্তানদের সামনে সন্তানদের মাকে পিটায় আছে না নাই পরিবেশ নষ্ট হয়ে যায় ঠিক না আবার এটা তো আছেই সন্তান বাপকে মারে এরকম রেকর্ড তো চুয়াডাঙ্গায় নাই মাকে ভাত দেয় না বলবো বলবো কথা বলবো মাকে ভাত দেয় না আছে আছে দেখেন শুধু চুয়াডাঙ্গার সমস্যা না জাতীয় সমস্যা এই দেশে শিক্ষার হার কমছে না বাড়ছে শিক্ষার হার শিক্ষার হার বাড়ে নাই বাড়ে নাই শিক্ষার হার অমক জেলা 100% শিক্ষিত নিরক্ষর কি আছে না নিরক্ষর মুক্ত চুয়াডাঙ্গা নিরক্ষর মুক্ত জেলা তাই শিক্ষার হার কমছে না বাড়ছে বাপ মার সেবার হার কি শিক্ষা এমন শিক্ষা শিক্ষা ঠেলায় বাবার কপালে ভাত জোটে না দুঃখ লাগে গাজীপুরে গেছি মাহফিল ছিল ওখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে এগুলো ছিল না তো আগে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে সেখানে কিছু বুড়া মানুষ বুড়ি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে আমি ঢুকলাম ভিতরে ঢুকে একজনকে প্রশ্ন করলাম আপনি এখানে কেন আপনি কি করতেন বড় অফিসার ছিলেন ছেলেরা বড় ডাক্তার বড় চাকরিজীবী বিসিএস ক্যাডার তো বললাম যে আপনি এখানে কেন আমার সন্তানদের দেখার সময় নাই আমাকে ওরা খুব ব্যস্ত আছে ওরা আমার এখানে থুয়ে গেছে যেই সন্তান বুড়ো বয়সে বাপ মাকে দেখার সময় পায় না ওটা কি বাপের সুসন্তান তার কুসন্তান কুসন্তান সেই শিক্ষার মুখে থুতু মারি যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাবার খেদমত করতে না আসে এই জন্য শিক্ষা শুধু হলে হবে না লাগতে হবে সুশিক্ষা কি শিক্ষা বলেন সুশিক্ষা এলাকায় যারা আজকে এখানে যারা আছেন প্রত্যেকের কাছে আমার আরজ হক নষ্ট না করি আগে নিজের মুখে খাবার না বাপমার মুখে খাবার বলেন ভালো করে বলেন আগে বাবার মুখে আগে নিজের ঘর না আগে বাবা মার ঘর কারণ আমি পৃথিবীতে এসেছি কার দয়া বাপমার দয়া বাপমা দয়া না করলে আমি কি বড় হতে পারতাম তার বিনিময় দিতে হবে না অবশ্যই দিতে হবে আল্লাহ তাআলা এগুলো হক আদায় করার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই কথাগুলো আমি প্রয়োজন মনে করছি বলেই একটু একটু করে সব দিক থেকে বলার চেষ্টা করছি শুধু আপনি শুনছেন না কথাগুলো এই কথাগুলো চলে যাচ্ছে গোটা পৃথিবী আমাকে দেখছে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে আমাকে কথাগুলো বলতে হচ্ছে রাগ করতেছেন নাকি আপনারা ছেলের জন্য মালটা কিনে আনে মালটা কিনে এনে মার সামনে দিয়ে যায় সন্তানকে মালটা খাওয়ায় হঠাৎ করে প্যাকেট থেকে একটা মালটা পড়ে গেছে তখন বুড়া মা বলতেছে বাজান কি পড়লো বাজান কে বাবা মা তোমার ছেলে বল পড়ছে তোমার ছেলে কি পড়ছে বল পড়ছে মাকে একটা মালটা দিতে চায় না একটা বেদনা দিতে চায় না কি প্রচন্ড নির্মম হৃদয়হীন সন্তান এগুলো আছে না নাই না
শুধু দোয়া করলেই হবে না তাদের পাশে আমরা দাঁড়াবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার নবী যে বয়ান করছেন একদিন জানো কি সাহাবীরা বনী ইসরাইল যুগে তিন যুবক কোথাও আশ্রয় কোথায় বেড়াতে গিয়ে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল সহিহ বুখারীর বর্ণনা এটা সিয়াসিত্তের হাদিস তাই না বাস রাসূল বলেন তোমাকে জানো খুজরা আপনি আমাদেরকে বলেন বললেন পাহাড়ি একটা ঝড় আসলো সেই পাহাড়ে ঝড়ের মধ্যে এরা কোথায় যাবে একটা পাহাড়িয়া গর্তের মধ্যে আশ্রয় নিয়ে এত বৃষ্টি হলো বৃষ্টির প্রবল বর্ষণে গর্তের মুখে এসে উপর থেকে বড় একটা পাথর এসে মুখটা চাপা পড়ে গেল বের হতে পারে না চরম টেনশন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এই তিনজন আল্লাহর গোলাম যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে এক যুবক বলতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে আমি একটা আমল আমি করেছি সেটা হলো আমানতের খেয়ানত করি নাই সেটা হলো এক শ্রমিক আমার কাছে কাজ করেছে সকাল সন্ধ্যা সে তার পাওনা নিতে পারে নাই অনেকদিন পর সে আসছে আমার কাছে কিন্তু তার টাকাটা আমি ফেলে রাখি নাই সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম ছাগল থেকে ছাগল পাল হয়ে গেছে যখন সে আমার কাছে সেই পাওনা টাকা নিতে আসছে আমি তাকে টাকাটা না দিয়া ছাগল পাল টোটাল দিয়ে দিয়েছি এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও পাহাড়ের সেই মুখ থেকে পাথরটা একটু সরে গেছে আর একজন যুবক দোয়া করতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে একটা রাতের কথা বলি আল্লাহ কোন একটা রাতের আধারে আমি আমার চাচাতবনের ঘরের মধ্যে ঢুকলাম চাচাতবনের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে যাব আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি কিন্তু আমার সেই বোনটা যখন আমাকে সতর্ক করে বলেছে ভাই রে তুমি ভাবতেছো তুমি আমার মাঝে কেউ পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না আমি তুমি যা কিছু করছি সব কিন্তু আল্লাহ তাআলা দেখছে দেখতে দেখতে পাচ্ছেন ও আল্লাহ সেই সময় সেই জায়গা থেকে আমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জেনার কাজ থেকে নিজেকে মুক্ত রেখে আমি চলে এসেছি আল্লাহ মেহরবানি করে সেই কাজটা তোমার দরবারে যদি কবুল হয়ে যায় মেহরবানি করে এই বিপদ থেকে আমাকে বাঁচাও পাহাড়ের সেই গর্তের মুখ থেকে সেই পাথরটা আরেকটু সরে যায় আরেকজন বান্দা আরেকজন যুবক বলতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে সেই রাত যে রাতে অনেক রাত্রে আমি বাড়িতে ফিরেছি বাড়িতে ফেরার পর আমার বউ আমার হাতে এক গ্লাস দুধ দিয়েছে যে দুধটা খাওয়ার জন্য আমার সন্তানটাও কান্দে আমি নিজেও খাই নাই সন্তানকেও খাইতে দেই না আমি আমার বৃদ্ধামার ঘরের পাশে গিয়ে আমি দাঁড়ায় ছিলাম মা তখন ঘুমন্ত অবস্থায় মা ঘুমন্ত অবস্থায় আমিও ঘুমাই নাই গ্লাসে দুধটা নিয়ে আমি দাঁড়ায় আছি মা যখন ঘুম থেকে জাগা পেয়ে গেছে বলতেছে মা তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি এই গ্লাসের দুধটা তুমি পান করো আমি নিজে না খাই সন্তানকে না খাওয়ায় জেগে জেগে তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তার দিকে তাকায় তাকায় আছে অপেক্ষার প্রহর গুনছি আমার মাকে আমি সেই রাতে দুধ পান করেছি আমার চেতনে আমার মাকে বেশি প্রাধান্য দিয়েছি আল্লাহ গো এতটুকুন খেদমত তোমার দরবারে যদি কবুল হয় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে সেই পাহাড়ি গর্তের মুখ থেকে সেই সমস্ত সেই টোটাল পাহাড় পাথরটা সরে গেল তিনজন সেই বিপদ থেকে নাজাত পেয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ শিক্ষা কয়টা আস্তে বলো শিক্ষা কয়টা শিক্ষা হলো তিনটা নাম্বার ওয়ান হলো আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার দুই হলো ও যুবকরা অবৈধ কোনো জেনার কাছে লিপ্ত হওয়া যাবে না নাম্বার তিন হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দুজন মানুষকে একজন মা আর একজনকে বলেন বাবা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া আমরা কি নামাজ পড়বো না না নামাজ পড়বো ইনশাআল্লাহ নামাজ পড়বো কয় অক্ত বলেন তো পাঁচ অক্ত নাম্বার দুই হলো অত্তেবা শাহওয়াত যারা নফসের দাসত্ব করে নফস যা চায় তাই করে নফস কি ভালো কিছু চায় খারাপ কিছু চায় নফসের পক্ষে চলবো না বিপক্ষে চলবো আমরা বিপক্ষে চলবো আল্লাহ তাআলা বলছেন তুমি যদি নফসের বিরুদ্ধে চলতে পারো নামাজ যদি আদায় করতে পারো আমি তোমাকে গাই নামক গর্ত থেকে বাঁচিয়ে আমি তোমাকে সুন্দর জান্নাতের দরজায় আমি তোমাকে পৌঁছায় দেবো যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুন্দর সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন অনেক প্রতিকূলতার মাঝে আজকের মাহফিলটা সম্পূর্ণ হয়েছে প্রতিকূল পরিবেশে অনেক দূর থেকে অনেক শ্রোতা আজকের মাহফিল আসতে পারেন নাই আসার সাহস পান নাই পরিবেশ পান নাই যেটাই হোক যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো ভাইদেরকে কবুল করো আমাদের সকলকে তুমি আল্লাহ একসঙ্গে একই আরশের ছায়ে তুমি আমাদেরকে হাসর নাসর হওয়ার তৌফিক দিয়ে দাও এ আশাবাদ কামনা করছি সবাই নামাজের মতো করে বসি আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা
وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. چتکار میرے بولی يا الله يا رحمن يا رحيم امر جیبونه صغيرة كبيرة چھوٹو بڑو سب گنا تمی اللہ معاف کرے دا. جورے بولون يا رب العالمين يا رب العالمين. جی امر ما بون جرا اسچن جرا جے اوستھائی اچھن امرا اخن دعائے شامل ہبو پڑھو فجر نماز پڑھو نا انشاءاللہ যে ওয়াজ শুনে এসে নামাজ কাজা হয়ে যায় ফলাফল কি বলেন কিছু আছে ফলাফল আছে কিছু পাবো না কি পাবো শূন্য ফলাফল শূন্য জিরো হয়ে যাবে ফজর যার জন্য নামাজ কাজা না হয় খেয়াল রাখবো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব আর যুবকরা নেশা ছাড়ো সকল নেশা বাদ দাও আর অবাধ মেলামেশা থেকে নিজেকে পরহেজ রাখো মাস্টারবেশন করতে যেও না যৌবনকে নষ্ট করো না মাস্টারবেশন হস্তমৈথুন তোমার জীবনকে শেষ করে দেবে তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি পঙ্গু হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে অশ্লীল কোন পর্নোগ্রাফির দিকে তাকাইও না তোমার ফ্রন্টাল সেলগুলো তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে শুকে যাবে নষ্ট হবে মোবাইল ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো সময় দাও বেশি কাকে সেজদা দিয়া আস্তে বলবেন কাকে সেজদা দিয়া আল্লাহকে সেজদা দিয়া কোন গেমসের দিকে যেও না মাদক যেমন নেশা বিভিন্ন গেমস তেমনই নেশা ঠিক কিনা নেশা সকল নেশা থেকে যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন।